click on the subscribe button and press the bell icon for more updates. দেশীয় ছবির জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার জন্মদিন আজ। রোববার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব উপস্থাপনা করে পূর্ণিমা প্রশংসিত হয়েছেন। জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে পূর্ণিমা পা রাখেন সিনেমায়। কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল নার মাধ্যমে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে 2010 সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।